নমস্কার বন্ধুরা, আত্মপ্রকাশ পত্রিকার তরফ থেকে আজ এমন একজন মানুষের সাক্ষাৎকার বলুন বা আড্ডা বলুন, তার সাথে কথা বলতে এসেছি যিনি কোন রকম মোটর চালিত বা ব্যাটারি চালিত কোনো যন্ত্রের মাধ্যমে নয়, নিজের মনের জোরে সাইকেল রিক্সা, যেটা তিন চাকার প্যাডেল চালানো সাইকেল রিক্সা হয়, সেই সাইকেল রিক্সা চালিয়ে উনি সারা ভারতবর্ষ ভ্রমণ করে বেড়ান। এবং আপনারা অনেকেই জানেন, তাও বলছি, জানলে অবাক হবেন, 17,582 ফুট উঁচু খারদুংলা পাসে গেছিলেন এবং 7,500 কিলোমিটার এই সাইকেল রিক্সা প্যাডেল করে চালিয়ে ভ্রমণ করেছেন, সেটা লিমকা বুক অফ রেকর্ডসে ওনার নাম এসছে। এর পরবর্তী যাত্রা যেটা ওনার পরিকল্পনা করা হয়েছে, উনি এইভাবেই সাইকেল রিক্সা চালিয়ে সিয়াচেন বর্ডারে যাবেন, যেখানে নাকি কেউ গাড়ি চালিয়ে যেতে গেলেও দ্বিতীয়বার ভাবেন, ইন্ডিয়ান আর্মি শুধু থাকে, অনেক -30-40 ডিগ্রি টেম্পারেচার থাকে ওখানে। ওখানে উনি যাওয়ার পরিকল্পনা, 1 আগস্টে যাবেন, এটা হয়তো গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠবে, তার জন্য আবেদন করা হয়েছে। আসুন তার সাথে পরিচয় করে নিই, অনেকেই চেনেন, তার নাম হচ্ছে সত্যেন দাস। নমস্কার সত্যেন দা। নমস্কার। আচ্ছা সত্যেন দা, লোকে তো ট্রেনে, বাসে, এরোপ্লেনে, বাইকে, গাড়িতে বিভিন্নভাবে ভ্রমণ করে, কিন্তু তুমি যে এই পায়ে চালানো সাইকেল রিক্সায় চড়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করবে, এই আইডিয়াটা বা এই দুঃসাহসটা তোমার এলো কোথেকে? দুঃসাহসটা বলতে গেলে প্রথম আমার আসে 1993-তে, আমি আমাদের এই চাম্পাটি সাউথগুড়িয়াতেই রিক্সা চালাই তখন প্রথম। ক্লাস 6 অবধি পড়াশোনা করে 1 বছর ফেল করে পরের বছর আর পরীক্ষা দিইনি। বাবাকে বললাম যে বাবা আমার দ্বারা পড়াশোনা হবে না, বলে তুই তাহলে রিক্সা চালা। আচ্ছা। তা আমি এবার রিক্সা চালানো শুরু করলাম। তা ওই আমাদের সাউথগুড়িয়া গ্রামে একটি মিষ্টির দোকান আছে মাতৃ সুইটস, ওখানে খুব পেটা পরোটা খুব সুন্দর, তো বেলা 10টা বাজলেই ওখানে পরোটা খেতে চলে যেতাম ব্রেকফাস্ট। এইবার ওই গ্রামের ছেলেরা পুরীতে যাবে 120 জন, তা ওরা সব গল্প করছে, কেউ নানান রকম যেরকম প্রিপারেশান নেয় ঘুরতে যাওয়ার জন্যে। তা আমারও তো ছোটোবেলা থেকে দাদার কাছে গল্প শুনেছি, পুরীর ছবি দেখেছি সমুদ্রে। তা ঠিক আছে যাবো, তা ওদেরকে বললেন যে আরে কত করে নিচ্ছিস, তো বলছে 120 জন যাচ্ছে, 2টো বাস 420 টাকা করে নেওয়া হচ্ছে, সরি 400 টাকা। তা আমি ওদেরকে বললাম যে 400 টাকা, তা আমার তো পুরো 400 হবে না, খরচাও আছে ওখানে গিয়ে, তা আমি ঘুরে এসে 200 দেবো, এখন 200 দিচ্ছি। তা বলছি দেখ সিট তো খালি নেই, সিট খালি থাকলে না বাকি দেওয়া যায়, বাকিতে নিয়ে যেতাম, কোনো অসুবিধা ছিল না। তো তখন মনে খুব ব্যথা লাগলো যে পুরী যাওয়া হবে না, তো এই চিন্তা করি কী করি। তখন ওই পাশের গ্রাম আমাদের চাম্পাহাটি, তো সেই চাম্পাহাটির এক দাদু 80 বছর বয়সে বৃন্দাবন হরিদ্বার গেছিল। তো তখন আমি চিন্তা করলাম যে দাদু এই বয়সে যে যদি হরিদ্বার অব্দি যেতে পারেন, তাহলে আমি পুরী কেন যেতে পারি। তো তখন কয়েকটা ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেস করি, বিশেষ করে আমাদের চাম্পাহাটির
ঠাকুরদা বলে একটি ড্রাইভার ছিল, তো উনি আমায় পুরীর সব রাস্তা বলে দিলেন। তো সেইভাবে আমার এক মামার পুরনো সাইকেল, সেই নিয়ে রওনা দিলাম। প্রথম দিন বাড়ি থেকে রওনা দিয়ে পৌঁছলাম বালেশ্বর, দ্বিতীয় দিন কটক, আর তৃতীয় দিন দুপুরবেলা পৌঁছে গেলাম পুরী, একদম সমুদ্রের পাড়ে গিয়ে হাজির, আড়াই দিনে পুরী। এবং সন্ধ্যেবেলায় দেখছি আমাদের গ্রামের দুটো বাস গেছে, এবং পরের দিন সেই সি বিচে সকালবেলা আমি সাইকেল নিয়ে ঘুরছি, আর আমার গ্রামের 120 জন পায়ে হেঁটে ঘুরছি। তো সবাই তো জিজ্ঞেস করছে কোথায় এসছিস, কী করে এসছিস। তো ওই যে পাঁচজন আর একজন হয়ে গেলাম, হ্যাঁ, আর সবার কাছে এই যে সম্মান পেলাম, তো ওই মানে এর একটা খিদে পেয়ে এসে গেল। আর তারপরে ঘুরে আসার পরে আমার পাশের গ্রামের এক দাদা বুনোদা বলে, সে বলছে সত্যি সাইকেলে তুমি বোম্বে যাও, আমেরিকা যাও, কোনো ব্যাপার নেই, কিন্তু সাইকেলে দার্জিলিং যেতে পারবে না। আমরা দার্জিলিং ঘুরে এলাম। আমি কেন দাদা? বলছে শিলিগুড়ির পরে সুকনা রেলওয়ে স্টেশন আছে, তো সেই সুকনা রেলওয়ে স্টেশনের পর থেকে আর সাইকেল যাবে না, সাইকেলে তো ইঞ্জিন নেই, গিয়ার নেই। তা আমার মাথা তখন এলো যে তাহলে পাহাড়টা দেখতে হবে কীরকম। তো বলে আবার ফির 600 টাকা মতো জোগাড় করলাম, এবং গ্রামের এক দাদার সাইকেল নিয়ে আবার রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তা সেই দার্জিলিং ঘুরে এলাম, এবং তারপরে সেই আমার এই গ্রামের যে মিষ্টির দোকানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, গ্রামের ছেলেরা আবার উৎসাহ দিচ্ছে। সেই সত্যি এবারে উত্তর ভারতের দিকে যা, বেনারসের গঙ্গা আরতি, এলাহাবাদের সঙ্গমে চান, গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী একসাথে বইছে, একটা জল আরেকটার সাথে লাগছে না। তারপরে আগ্রার তাজমহল, হরিদ্বারে গঙ্গা স্নান যে চেন ধরে, কারণ গঙ্গা কারেন্ট চলে তো ওই জন্য চেন ধরে চান করতে হয়। তখন এইগুলো আবার মনে কৌতূহল হলো যে তাহলে যেতে হবে, দেখতে হবে বলে আবার তুই সাইকেল নিয়ে রওনা দিলাম ওই গ্রামের এক দাদা বিকাশ দাস বলে। বলো ভাই তুই হরিদ্বার কবে যাচ্ছিস? আমি তো দাদা সামনের সপ্তাহে যাবো, সাইকেল পাচ্ছি না। বলে যে আমার সাইকেল নিয়ে যা। তা আবার তার সাইকেল নিয়ে রওনা দিয়ে হরিদ্বার চলে যায়। এবং হরিদ্বার ঘুরে আসার পরে তারপরে গ্রামের সিনিয়র দাদারা বলছে সত্যি দক্ষিণ ভারতে গেলে তোকে মারবে ধরে। আর কেন? বলছে দক্ষিণ ভারতে ওখানে হিন্দি ওরা পছন্দ করে না, হিন্দি করে হেট করে, হিন্দি বললেই তোকে মারবে, তুই তো ওই ইংলিশ বলতে পারিস না। তো তখন এইটাই মনে স্পিড এলো, মানে একটা আলাদা একটা জায়গা এলো যে দক্ষিণ ভারতীয়রা তো খুব ভালো শুনছি জেন্টেলম্যান। তা আমার তো সার্টিফিকেট সব ইংলিশে থাকবে, বোর্ড লেখা থাকবে। আর রওনা দি বলে আমি আমাদের প্রাক্তন পঞ্চায়েতের প্রধান যে ছিলেন শ্রীকৃষ্ণ ব্যানার্জি বলে, উনি একটা ভ্রমণ সঙ্গী দিয়েছিলেন, তার ভ্রমণ সঙ্গীতে দক্ষিণ ভারত সম্বন্ধে সব পড়েছিলাম। তা তখন আমি তাহলে দক্ষিণ ভারত চলে যাই, কোনো অসুবিধা হবে না, আর যেখানে বুঝবে না সেখানে ইশারা করে বোঝাবো, আমার ভাষার যখন সমস্যা হবে। তো বলে আবার রওনা দিলাম সাইকেলে অল ইন্ডিয়া ট্যুর। সে কলকাতা থেকে রওনা দিয়ে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পণ্ডিচারি, কন্যাকুমারী, কেরালা, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, শ্রীনগর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, এমপি, ইউপি, বিহার, সিকিম, গ্যাংটক, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, শিলং হয়ে আসামে গুয়াহাটি নেমে কাবাখামায় দর্শন করে 403 দিনে বাড়ি। এবং তারপরে এটা 95 ছিল, 403 দিনে সারা ভারত ঘুরলাম। আর 2003 বিয়ে করলাম এবং মেয়ে 2.5 বছর বয়স হলো। তারপরে বইয়ের আবদারি রিক্সায় পুরী গেলাম ফ্যামিলি নিয়ে। এবং তারপরে 2008 সালে আবার উত্তর ভারত গেলাম, 6 মাসে উত্তর ভারত ঘুরলাম, রোটাং পাস অবধি গেলাম, রোটাং পাসে গিয়ে বৈষ্ণোদেবী। আর 2014 সালে আমি তো নাকতলা রামগড় এলাকায় রিক্সা চালাই দক্ষিণ কলকাতা, ওখানে দেবাশিস দাস বলে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, ওনার অ্যাডভাইসে মানে আমি লাদাখ সম্বন্ধে জানি এবং অনুপ্রিত হই। 2014 সালে আমি লাদাখের খারদুংলা যাই ফার্স্ট টাইম বিশ্ব শান্তির বার্তা নিয়ে শ্রীনগর হয়ে। এবং 2017 সালে আমি মানালি হয়ে লাদাখ যাই, তখন গ্লোবাল ওয়ার্মিংয়ের মেসেজ নিয়ে। তখন লে থেকে 16 কিলোমিটার উপরে যাওয়ার পরে ওয়েদার খারাপের জন্য ফিরে আসি। আর আগামী দিনে 2021 আবার আমি লাদাখ যাবো বলে পরিকল্পনা করেছি। আচ্ছা, যেমন সত্যেন্দা বিশ্বের প্রথম কোনো ব্যক্তি সেরম একটা সাইকেল রিক্সা ছিল,
ওনার যেটা সেটাও বিশ্বের প্রথম সাইকেল রিক্সা যে 17,582 ফুট উঁচুতে গেছিল কলকাতা থেকে এবং খারদুংলা পাস অবধি গেছিল। তো সেই বিখ্যাত সাইকেল রিক্সাটা এখন কোথায় আছে? এখন রিক্সাটা ফার্স্ট টাইম 16 সালে নিয়ে গেছিলাম খারদুংলা অবধি, তখন শ্রীনগর হয়ে গিয়ে মানালি হয়ে ফিরে এসেছিলাম, এবং 17 সালে ওটাকে আবার যখন এই মানালি হয়ে নিয়ে যাই, তো লে থেকে 16 কিলোমিটার উপরে যাওয়ার পরে ওয়েদার খারাপ হতে যখন ব্যাক করছিলাম, তা তখন ওই লে এয়ারপোর্টের কাছে এক পুলিশের সঙ্গে আলাপ হয়। উনি সোনাম ওয়াংচুক, যে শেখমল ক্যাম্পাস স্কুল আছে। সোনাম ওয়াংচুক মানে কি থ্রি ইডিয়টস এর র্যাংচো? হ্যাঁ, যেটা মানে ফুংসুক ওয়াংরু যার নাম ছিল সেই সায়েন্টিস্ট, ওটা ফিল্মের নাম, ফিল্মের নাম ছিল, ওনার আসল নাম সোনাম ওয়াংচুক। তা ওনার স্কুলের যে ইনচার্জ, ওনার এক বন্ধু পুলিশ লে এয়ারপোর্টের, ওনার সঙ্গে আলাপ হয়। তা উনি তখন ওনাকে ফোন করতে উনি রাস্তায় এসে আমাকে, আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলে যে আমার স্কুলে আসবেন, আমার স্কুলের স্টুডেন্টদের টিচারদের আপনি যদি একটু অ্যাডভাইস দেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। স্কুলটাও সিনেমায় দেখানো হয়েছিল যে? না, ওটা রিয়েল স্কুল নয়, ও রিয়েল স্কুল যেটা সে সোনাম ওয়াংচুর, ওটার নাম হচ্ছে শেখমল ক্যাম্পাস ফে গ্রামে। আচ্ছা। তো সেই স্কুলে আমায় নিয়ে যায় এবং আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার পরে দুদিন পরে যখন আমি চলে আসবো বলে ঠিক হয়, তখন আমি ঠিক করলাম যে রিক্সাটা বাড়িতে নিয়ে গিয়ে স্ক্যাপ করে লাভ নেই, রিক্সাটা এখানে থাকলে আমার একটা স্মৃতি থাকবে। এবং ওয়ার্ল্ড ফেমাস রিক্সা যেটা বিশ্ব রেকর্ড করেছে, যে প্রথম লাদাখের খারদুংলা এই রিক্সা উঠেছে, এবং তার সাথে এই স্কুলের যে স্টুডেন্ট যারা আছে, টিচার যারা আছে, প্রতিনিধি যারা আছে অল ওভার ওয়ার্ল্ড থেকে, তারা সবাই অনুপ্রেরিত হবে এই রিক্সা দেখে, রিক্সার অ্যাচিভ শুনে। আর তার সাথে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের মেসেজ ছিল, খুব ইম্পর্টেন্ট মেসেজ, আর এখানে রিক্সাটা থাকলে এই মেসেজটাও অল ওভার ওয়ার্ল্ডে স্প্রেড করবে, এইসব চিন্তা করে আমি রিক্সাটা ওনাদেরকে দিয়ে আসি। আচ্ছা, এখন ওখানেই? হ্যাঁ, ওই শেখমল ক্যাম্পাসেই রিক্সাটা আছে। আচ্ছা, চলে আসি পরবর্তী পরিকল্পনায়। এই 1 আগস্ট তুমি রওনা হচ্ছে সিয়াচেনের উদ্দেশ্যে, তো তোমার রুট ম্যাপ কী আছে, কোন কোন রাস্তা ধরে এখান থেকে গিয়ে ওখানে পৌঁছাবে? প্রায় বোধ হয় 6,500-6,500 কিলোমিটার হবে। হ্যাঁ, তো প্ল্যানিংটা আছে কলকাতা থেকে শুরু করে প্রথম ডানকুনি যাচ্ছি, বালিব্রিজ পার করে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে ঝাড়খণ্ড যাচ্ছি। আচ্ছা। এবং ঝাড়খণ্ড থেকে বিহারে যাচ্ছি। আচ্ছা। বিহারে গয়া হয়ে তারপরে মোহনিয়া থেকে আমি ইউপিতে ঢুকছি, ইউপি ইউপিতে বেনারস, এবং বেনারস থেকে লখনউ, লখনউ থেকে বেরেলি, বেরেলি থেকে সীতাপুর, মোরাদাবাদ হয়ে আমি চলে যাচ্ছি শামলি বর্ডার। শামলি হচ্ছে কি হরিয়ানা আর ইউপির বর্ডার। শামলি থেকে কার্নাল, কার্নাল থেকে কুরুক্ষেত্র, আম্বালা হয়ে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে লুধিয়ানা হয়ে পাঠানকোট, পাঠানকোট থেকে জম্মু, জম্মু থেকে কাটরা হয়ে শ্রীনগর, মানে আলটানের হয়ে, এবং শ্রীনগর থেকে সোনমার্গ, জুজিলা পাস, দ্রাস, কার্গিল হয়ে লামায়ু, মোরল্যান্ড হয়ে খালসি হয়ে সোজা নিম্বু যাচ্ছি, নিম্বু থেকে যাচ্ছি সিন্ধু, সিন্ধু জাস্কার সঙ্গম হয়ে ম্যাগনেটিক হিল হয়ে লে, এবং লে থেকে খারদুংলা পাস। আচ্ছা। এবং লে খারদুংলা পাস থেকে আমি ডিস্কিট যাচ্ছি নর্থ পোল, ডিস্কিট থেকে সিয়াচিন বর্ডার, এবং সিয়াচিন বর্ডার থেকে ব্যাক করে আবার ডিস্কিটের উপর দিয়ে আমি নুব্রা ভ্যালিতে যাচ্ছি। আচ্ছা। একদম টুকটুক গ্রাম অবধি যাব। টুকটুক? হ্যাঁ, মানে ভারতের শেষ গ্রাম পাকিস্তান বর্ডারে? একদম। হ্যাঁ। তারপর ওখান থেকে ব্যাক করে আবার আমি চলে আসছি প্যাংগং লেক, মানে প্যাংগং লেক থেকে আমি আবার সোমরাই হয়ে, সোমরাই থেকে আমি সোকার লেক, সোকার থেকে ডিবরিং হয়ে মোরে প্লেন্স হয়ে পাং হয়ে লাচুংলা, হুইস্কি নালা, নাকিলা হয়ে ঘাটালু হয়ে সাটচু, সাটচু থেকে বাংলাচা হয়ে শ্রীলং হয়ে উনি ওনার রুট ম্যাপ জানালেন কোথা কোথা দিয়ে যাবেন এবং আসবেন। যদি আপনারা কেউ ওইসব এলাকায় স্থানীয় কোনো মানুষ থেকে থাকেন তাহলে ওনার ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওর সাথেই, আপনারা খেয়াল রাখুন।
ওনাকে ফোন করে যোগাযোগ করে যে কোনো রকম সাহায্য আপনারা করতে চান ওনার উপকার হবে, তাতে ওনাকে সাহায্য করতে পারেন। এই যে তুমি এবার যাচ্ছ, প্রত্যেকবার যখন তুমি যাও তোমার তো একটা বার্তা থাকে সমাজের প্রতি, যেমন বিশ্বশান্তি বার্তা নিয়ে গেছিলে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে গেছিলে, তো এইবার তুমি কি বার্তা নিয়ে যাচ্ছ? এবারের বার্তাটা মেন থাকছে মানে সেভ ওয়াটার, মানে ভূগর্ভে জল মানে ভীষণভাবে কমে গেছে, আগামী দিনে পানীয় জল আমাদের থাকবে বলে মনে হয় না, সেই জন্যে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে মানে সেভ ওয়াটার মেসেজ আমার থাকছে। হ্যাঁ, যে আমাদের এই প্রাকৃতিক সম্পদের মালিক আমরা সবাই, অতএব একে সেভ করার দায়িত্ব আমাদের সবাই, এই জন্য সবাইয়ের প্রতি সারা বিশ্ববাসীর প্রতি এই মেসেজ থাকছে যে জল, জলটাকে আমরা সবাই সেভ করি। আর দ্বিতীয় থাকছে পরিবেশ রক্ষা, যে আজ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের পরিবেশ ভয়ঙ্কর সংকটের মুখে, তা আমরা সবাই সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে যাতে আমাদের পৃথিবী মুক্তি পায় সেই ব্যবস্থা করি, সবাইয়ের দায়িত্ব, সবাই সেই দায়িত্বটা হাতে তুলে নিই, এই মেসেজ থাকছে। আর তার সাথে গ্লোবাল ওয়ার্মিং তো থাকছে, কারণ আগামী দিনে পৃথিবী ভয়ঙ্কর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলের তলায় চলে চলছে, ওই জন্য গাছ লাগাও, পৃথিবীকে বাঁচাও, এই মেসেজ থাকছে। আর তার সাথে এই কোভিড সিচুয়েশান চলছে, এই কারণে আমি 1000 মাস্ক নিয়ে যাচ্ছি। আচ্ছা, চলার পথে যাকে দেখবো মাস্ক নেই মুখে, তার হাতে একটা মাস্ক তুলে দেবো, এবং মাস্ক সম্বন্ধে বলবো যে ভাই নিজের জন্যে, এই সমাজের জন্যে, আগামী জেনারেশনের জন্যে মাস্কটা একটু ব্যবহার করবো। খুব ভালো, খুব ভালো। আর তার সাথে এটা বলবো যে এই পৃথিবী, সুন্দর পৃথিবী আমাদের সবাইয়ের, আগামী প্রজন্মকে আমরা যাতে এই সুন্দর পৃথিবীটা দিয়ে যেতে পারি, এটা আমাদের সবাইয়ের দায়িত্ব, এই মেসেজ থাকছে। এবারে তোমাকে তো এক ধরনের পরিব্রাজকই বলা যায়। এক সময় যেমন ধরো স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, ফা হিয়েন হিউয়েনসাং চায়না থেকে আমাদের দেশে এসেছেন, তোমরা এখন এরকম রিক্সা এগুলো নিয়ে যাচ্ছ, আগামী দিনে তোমাদের দেখে অনুপ্রাণিত হয়ে যে নতুন প্রজন্ম, আমাদের পরবর্তী যুব সমাজ বা আগামী প্রজন্ম যাতে কিছু শিখতে পারে, ভালো কিছু করতে পারে, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বার্তা আছে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে তো সব নিশ্চয়ই বার্তা আছে। হ্যাঁ, যে পৃথিবী যে আজ ভয়ঙ্কর সংকটের মুখে আছে, আগামী প্রজন্ম যদি এই দায়িত্ব যদি না তুলে নেয় তাহলে হয় নাকি? এই প্রত্যেকের দায়িত্ব, এটা প্রত্যেক নিউ জেনারেশনের উদ্দেশ্যে বলছি, এই যে ভয়ঙ্কর গ্লোবাল ওয়ার্মিংয়ের গ্রাসে পড়ে রয়েছে আমাদের পৃথিবী, এর থেকে এই নিউ জেনারেশন এরাই মুক্তি দিতে পারে, গাছ লাগানোর মাধ্যমে, গাছ যত্নের মাধ্যমে। হ্যাঁ, আর তার সাথে বলবো যে যেকোনো কাজ করতে গেলে উইল পাওয়ারটা সব সময় প্রয়োজন আছে, যেটা আমি আজ উইল পাওয়ারের জোরে লাদাখে 2 গেছি, 3rd ফের যাচ্ছি, যেরকম মনে যে আমরা মানুষ, আমাদের সবাইয়ের মধ্যে উইল পাওয়ার আছে, আর সেটাকে যদি আমরা মানে মানে জীবিত করে ফেলি তাহলেই সেটা কাজ করতে পারি, যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি। সেই জন্যে নিউ জেনারেশনের উদ্দেশ্যে বলছি যে তোমরা ভালো কাজটা নিয়ে সবসময় মাথায় খেয়াল করতে থাকবে, দেখবে অটোমেটিক মনে কখন জোর এসে গেছে জানতে পারবে না, তোমরাও এই সুন্দর পৃথিবীর জন্য কিছু করতে পারছো, তাহলে আগামী দিনে পৃথিবী আরও সুন্দর থাকবে, ভালো থাকবে, এই গ্লোবাল ওয়ার্মিং, এই জল সংকট, এই সবের থেকে মুক্তি পাবে। সত্যেন্দার এই দুঃসাহসিক কার্যকলাপের পিছনে, মানে আমাদের ভাষায় বলতে গেলে এই পাগলামির পিছনে, যিনি নিভৃতে আড়ালে থেকে অনুপ্রেরণা এবং সমর্থন যুগিয়ে যাচ্ছেন বহু বছর ধরে, তাদের সাথে আলাপ করিয়ে নিই। ওনার পরিবার বলতে গেলে ওনার স্ত্রী মুন্নি দাস, মুন্নি বৌদি আমাদের, এবং ওনার মেয়ে সুকন্যা দাস, ওদের সাথে আলাপ করিয়ে দিই, যারা পিছনে থেকে ওনাকে সমর্থন করে যাচ্ছেন বহু বছর ধরে। আচ্ছা বৌদি, আপনাকে জিজ্ঞাসা করি, এই যে সত্যেন্দার তো এখন বিশ্বজোড়ে অনেক নাম ডাক, সারা পৃথিবীর লোক চেনেন এত কিছু, তাও এখনও ওনাকে উপার্জনের জন্য রিক্সা চালিয়েই মানে অন্ন সংস্থান করতে হয়, তার আপনাদের অবস্থারও সেরকম কোনো পরিবর্তন হয়নি, আপনার বাড়ির এই যে অবস্থা, এখনও বর্ষাকালে বৃষ্টি হলে ছাদ ফুটো হয়ে জল পড়ে আমরা তো দেখতেই পাচ্ছি, এতে কি আপনার রাগ হয় নাকি আনন্দ হয় সত্যেন্দার জন্য, বা গর্ব হয়, কি আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা কি, এটা তো সব মেয়েরই একটু ছাদ থেকে জল পড়া,
এটা সবারই কষ্ট হয় ঠিকই, কিন্তু সবথেকে বড় কথা এটা কোনো ব্যাপারই নয়, এটা মানিয়ে নেওয়া যায়, মানে আমি অ্যাডজাস্ট করিনি। কিন্তু সবথেকে যেটা আমি কষ্ট থেকে বড় হয়েছি তো এটা আমার কাছে কিছুই নয়, কিন্তু এই যে মানুষটার পাশে যে আমি দাঁড়িয়ে একটু কিছু করতে পেরেছি, এই যে সারা বিশ্বকে চেনে জানে এত নাম, এটা আমার সত্যি মানে টাকা দিয়েও পাওয়া যায় না এই জিনিসটা। আমি সত্যি আমার হাজব্যান্ডের স্বামীকে নিয়ে আমি খুব গর্ব করি, আমার খুব আনন্দ হয় সত্যি। আর আমি খুব ছোটো থেকে 7-8 বছর বয়স থেকে আমার মা বাবা নেই, আমি পরের বাড়ি থেকে কাজ করে বড় হয়েছি, এইরকম একটা মানুষ পেয়েছি, আমি ভাবিনি কোনোদিন আমি আগে এই জায়গায় এসে পৌঁছাবো, আমাকে চিনত না জানতো না, কিন্তু উনি আমাকে যা দিয়েছে আমি সত্যি আমি ওনার কাছে খুবই কৃতজ্ঞ, আমার খুব গর্ব হয় স্বামী বলে। এটা আজ নেই তো কাল তো হয়ে যাবে এটাই আমি মনে করি, কিন্তু ওই যে জার্নিটা করে, কেন ওনার সাথে তো আমার ঘোরা আছে, সেই অনুভবটা আমি করি যে কতটা রিস্ক আর কতটা কষ্ট, সেই জন্যে আমি ওনাকে এটা তো একটা সত্যি পাগলামি, কেন পাগলামি না হলে এই জিনিসটা কেউ এগোতে পারে না। আমার মতন মানুষ চার দেওয়ালা থেকে হাতাখুটি নাড়লে তো হয় না, কেন আমি ওনার সাথে বেরিয়ে বুঝেছি জীবনে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, জানারও আছে। আমি ওর সাথে যে গেছি, আমি যে অনেক রকম সমস্যা যে পড়িনি তা না, অনেক রকমের সমস্যা আছে, সবাই সাথে সেটা শেয়ার করা যায় না, কিন্তু আমি ছোট্ট বাচ্চা নিয়ে যেভাবে আজকের কষ্ট না করলে আজ এই জায়গা, আমার সত্যি তখন আমার মাথা গোঁজার জায়গা ছিল না, তখন স্কুলে কাজ করতাম, শ্বশুরবাড়ির বারান্দা খোলা দাবায় আমি আমার মেয়ে মানুষ করেছি, এমন দিন গেছি আমরা 2 টাকা মুড়ি বাতাসা নিয়েও দিন কাটিয়েছি। আজ আমি মেয়েটিকে নিমপিড়ে ভর্তি করে আজকে আমার মেয়ে 12 উঠেছে, আমি কি ভাবতে পারিনি আজ আমি এত দূর এগোতে পারবো, আর তার বাবা এই জায়গায় এসে পৌঁছবে। আপনাদের সকলের আশীর্বাদে কৃপায় ঠাকুরে আমি খুবই হ্যাপি আছি, আমার এটাই রাজপ্রাসাদ মনে করি, আমার কোনো দুঃখ নেই, ব্যাস ও আগামী দিন বেরোবে বলছে, যেন ভগবানের কাছে প্রার্থনা করি উনি এই সফল হয়ে আসুক, এটাই সবার কাছে আমার। আপনারা সবাই ওনাকে একটু এগিয়ে দিন, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা জানাই। নিশ্চয়ই সফল হবে ওনার যাত্রা, আপনারাও খুব ভালো থাকবেন। ওনাদের ঘর ছোট হতে পারে, ওনাদের মন অনেক বড়, মাটির ঘরে থেকেও ওনারা পাহাড় প্রমাণ আশা রাখেন, স্বপ্ন দেখেন, সেই মনের জোরেই উনি এগিয়ে যান। জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো মোরা জয় মালা। দাদা, আপনার এই স্বপ্ন বাস্তবে পূরণ হতে চলেছে, আপনি 2 বার তো লাদাখে গেছিলেন, এবার আপনি লাদাখ ছাড়িয়েও যাচ্ছেন, 3 বারের হ্যাট্রিক, কি বলবেন আপনি, কি উৎসাহ পেয়েছেন সবার সব মানুষের যে এই যে বারবার যে আপনি যাচ্ছেন, তাতে কি মনে হচ্ছে আপনার, আর কি প্রচার করতে যাচ্ছেন, প্রচার কি নিয়ে যাচ্ছেন? আমার মেন প্রচারটা, আমি 2014 সালে তখন লাদাখ গেছিলাম শ্রীনগর হয়ে খাটদুংলা পাস অব্দি, সেই সময় খাটদুংলা পাস ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল রোড ছিল, ওই অব্দি আমি বিশ্ব শান্তির বার্তা নিয়ে গেছিলাম, এবং 2017 সালে মানালি হয়ে গেছিলাম, তখন নিয়ে গেছিলাম গ্লোবাল ওয়ার্মিংয়ের ম্যাসের সাথে 5,000 খেজুরের দানা রাস্তার ধারে রোপণ করতে চলেছিলাম, আর এবারে 2021 যাচ্ছি সিয়াচিন বর্ডার, আর এবারে ম্যাসেজ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সেভ ওয়াটার সেভ নেচার সেভ আর্থ, আর তার সাথে 1,000 মাস্ক নিয়ে যাচ্ছি, পথ চলতি মানুষের যা দেখবো মাস্ক নেই তারাতে একটা মাস্ক দেবো, কেন রিকোয়েস্ট করবো মাস্কটা ইউজ করে করোনার জন্য, করোনার জন্যে আগামী প্রজন্মের জন্যে তার নিজের জন্যে। কতদিন সময় লাগবে, কতদিন সময় লাগবে? 3 মাস লাগবে আমার সিয়াচিন বর্ডার হতে, 3 মাস। আবার কি রিক্সা চালিয়ে আপনি আসবেন? হ্যাঁ, রিক্সা চালিয়ে যাচ্ছি, রিক্সা চালিয়ে আসবো, যাবো মানালি দিয়ে আর ফিরবো শ্রীনগর।
আপনাকে দেখার জন্য মানুষের ভিড় করে? হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গায় এটা হয়। মানে রিক্সা নিয়ে আজ পর্যন্ত পাহাড়ে আর কেউ যায়নি, তো এই আমি একজন ব্যক্তি যে দেখছি যে রিক্সা নিয়ে পাহাড়ে লাদাখে যাচ্ছে। আপনাকে নিয়ে তো বইও হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম লাদাখ চলে রিক্সাওয়ালা হয়েছে। আপনার নাম? আমার নাম সত্যেন দাস। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, বাড়ি কোথানা সাউথ বিরিয়া। जय केदार। इस समय मैं केदारनाथ मंदिर से पंडित संजय शुक्ला, श्री सत्येंद्र जिनका गोत्र नागेश्वर गोत्र है, उनकी पूजा करने जा रहा हूँ। उनकी जो साइकिल यात्रा या रिक्शा यात्रा जो है कलकत्ता से लद्दाख के लिए जा रही है, उनकी यात्रा की सफलता की कामना के लिए बाबा केदारनाथ से पूजा अर्चना करता हूँ। जय बाबा केदारनाथ, उनकी यात्रा सफल हो। जय बाबा केदारनाथ।